ਜੇਦੀ ਮੈਂ ਸੇ ਪਾਸ ਨਾ ਹੋਵੇ ਨਾ ਨਾ ਤੁਸੀਂ ਬਾਈ ਉਹ ਆਕਮ ਹੋ ਜਾਵੇ ਸਾਸ ਪਸਤਾ ਕਰੀ ਹੋਵੇ ਇਹਦੀ ਤੀ ਬਾਈ ਬੋਲਾ ਨਾ ਤੋ ਮੇਰੇ ਨਾਲ ਬੋਲ ਬੋਲ ਰੱਖੇ Hey guys, assalamu alaikum. It's me Mehdi Hasan and welcome to my another video. Guys, আজকের ভিডিওটা কি নিয়ে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমার উপর খুব বেশি অত্যাচার করতে যাচ্ছে আমার দুই বোন কারণ কিছুদিন যাবত আমি কতগুলো ভিডিও করেছিলাম ওই ভিডিওতে ওদের উপর আমি খুব বেশি অত্যাচার করেছি ওরা নাকি বলতেছে কিন্তু আমার মনে হয় না যে আমি ওদের সাথে এরকম অত্যাচার করেছি সো আজকে ওরা আমাকে বলছে যে আজকের ভিডিওটা হবে শুধু আমাদের কথা মতো তো ওরা যেহেতু বড় আমি ওদের কথা তো আর ফেলতে পারি নাই তাই এর জন্য একটা ভিডিও ওদের জন্য দিলাম এরপরে আমার চান্স আসবে আর আমি দেখতে চাই যে ওরা আমার সাথে আজকে কি কি করে তবে হ্যাঁ এটা শিওর যে আজকে আমার অবস্থা 12টা বাজাবে তো দেরি কি স্যার কাম অন আসো আজকে আমার উপর অত্যাচার করবে আসসালামু আলাইকুম আচ্ছা বলো তোমাদের মতামত বলো আজকে ভিডিওর যেহেতু ও দুই দিন আমাদের উপরে এত অত্যাচার করছে তোমরা তো ব্লগটা দেখছো খুব খুব বুঝছো এই জন্য আজকে আমাদের মতন আমরা ব্লগটা করব আর তুমি বলো মানে এই দুই দিন ঝাল খেয়ে অবস্থা খুবই খারাপ ছিল মানে ভাষা প্রকাশ করার মতো না ওরা বলছে একটু ঝাল কম দে ও তো মানেই নাই সো ওই ওইভাবে চিন্তা করে দেখলাম যে ওরা একটু জ্বালানো যাক আচ্ছা ঝালটা ওই দিন কি শুধু তুমি একা খাইছিলা না তুমি খাই আমরা সবাই খাইছি কিন্তু আমাদের পরিবারের মধ্যে একটু ঝাল বেশি দিছো তুমি তুমিও মানুষ আমিও মানুষ দুজনের সেম ফিলিং চাইছে আচ্ছা ঠিক আছে তো আজকে আমরা ওর উপরে এমন একটা অত্যাচার করব যেটার কারণে ও আমাদের প্রত্যেক দিন মানে সবসময় বেশি প্যারা দেয় যখনই কোথাও যাই তখনই বলে আর সাজিস না বিয়ে বাড়ি সাজিস না মেয়েদের সাজ তোমরা বুঝবা না আমার এত ভালো লাগে না সাজ আর তোমরা বেশি সাজলে ভূতের মতো দেখা যায় যেটা সত্যি কথা শাবাশ বেটা বহুত বড়িয়া আর শুনো সবাই আমাদের অনেক কিউট কিউট বলে ওরা পান্না ভাই তোরা ভাই তোরা দুইটা হাতির মতো দেখা যায় এরা বাপ শুন আমি বলি আজকে আমার উপরে এমন কোনো অত্যাচার করো না কারণ এর পরবর্তীও আরো ব্লগ আছে এই জন্য গাইস আমরা ওকে এমন সাজ দিব আজকে বুঝবা মেয়েদের সাজ কত সুন্দর বেশি খারাপ অবস্থা হইলে কিন্তু আমি সত্যি বলতেছি আমি রিভেঞ্জ নিব আমি এটা মনে রাখো তোমরা আচ্ছা ঠিক আছে ওকে দেখা যাবে সময় কথা বলবে ওকে তো চলো দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি গাইস আমরা সবাই নিচে চলে যাচ্ছিলাম এর মধ্যে আমি একটা প্ল্যান করলাম যেটা হচ্ছে আমি আমার বোনদেরকে একটু খাটাবো যেহেতু ওরা আজকে আমার সাথে 12টা বাজাবে আর আমি আজকে ওদের 12টা বাজাবো সেটা হচ্ছে আমি ওদেরকে একটু লোভ দেখাবো লোভ দেখাইয়া পুরো ছাদটা হচ্ছে এই রোদের মধ্যে ঘুরাবো একটা গেম কিংবা একটা কিছুর মাধ্যমে এটা করার কারণ হচ্ছে ওদেরকে আমি বলি যে তোমরা একটু খাওয়াটা কমাও কিন্তু ওরা কেউই কমায় না ওরা হয়তো বা ওর ভাত ছাড়া থাকতেই পারে না হয় দিনে খাবে নয় রাতে খাবে আমি যতই না করি আমার সামনে খায় না কিন্তু লুকা লুকা খায় তো আমি এর জন্য আজকে যেটা করব সেটা হচ্ছে ওদেরকে একটু খাটাবো সো কাম অন কি করে খাটানো যায় তোমার কাছে 500 টাকা হবে দেখো তো আসলে 500 1000 যা পড়ো 500 আছে যে যাই হোক আমি ওদেরকে আজকে যেটা করব সেটা হচ্ছে আমি বলবো যে এই ছাদে 12টা চক্কর 12টা না 20টা 12টা কম হয়ে যায় 20 বার যদি সার্কেল দিতে পারবে তাকে আমি 500 দেবো তাও আবার যে সবার আগে 20টা সার্কেল কমপ্লিট করবে সো কাম অন এদিকে আসো তাড়াতাড়ি আসো আরে ছাদ ভেঙে যাবে তুমি দৌড় দিলে ছাদ ভেঙে যাবে বাসা যাওয়ার আগে আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা গিফট রাখা যায় কেন না যেহেতু ছাদে চলে আসছি গিফট সেটা হচ্ছে যে 500 টাকা প্রাইজ মানি হ্যাঁ কেন নিবা কে নিবা এটা যে নিবা তার একটু কষ্ট করতে হবে কি করতে হবে বলো যে সবার আগে 20টা সার্কেল দিবে এই জায়গার মধ্যে এই 500 টাকা তার আর আমি বলতেছি এই রইতে ভাই হ্যাঁ এই রইতে এই ছোট ছোট ভাই তাহলে তুমি নিও না তুমি নিও ভাই আমাকে দাও 20টা সার্কেল দিতে হবে 20 না ভাই 10টা দিতে পারবো আমি তাইলে ভাই এটা 500 টাকা এটা তো 100 টাকা নিবে 10টা আমি নাই যে দিবে সে 500 টাকা পাবে যে দিবে সে 500 টাকা পাবে না না তুমি শুনো যেহেতু 500 টাকা পার সার্কেলে 100 টাকা করে নিতে হবে না না তাহলে আমি আসি ভাই আমি বলি আজকে তোমরা
আমি তো এটা সাডেনলি প্ল্যান করলাম একটা গিফট দেওয়ার জন্য আমি আগে তো প্রি প্ল্যানিং করিনি যদি প্রি প্ল্যানিং করতাম তাহলে আরো বেশি টাকা দিতাম তো যাই হোক আজকের জন্য তোমরা 20টা দাও তারপরে এরপরে যে গেম আসবে সেটাতে বেশি থাকবে মাথা ঘুরে পড়ে যাও এত রই তুই আজকে 10টা করে দে না আজকে 15টা দাও তুই আমাদের যা তুমি যে পড়া পড়া করে নিতে পারো এই যে না 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 শুন আমি বলি একটু পরে হইতেছে তোর উপর একটা চ্যালেঞ্জ আছে বুঝতে পারো যে কি পরিমাণ অত্যাচার দুজন হইতে পারে আর তোমরা দুজন এটা মনে রেখো এর পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের উপর আসতে পারে তো আর শুনো আমি বলি এটা করলে তোমাদের ভালো হবে তোমরা একটু ভেবে দেখো আমি বলি আচ্ছা আচ্ছা তুই বলিস বল বড় সত্য বড় অসুখ হয়ে গেছে ও যদি না দেয় সেটা রিস্ক কে নিবে বল তুই এমনও হইতে পারে ভিডিওর পর বললি আমি যার থেকে টাকা নিছি সে দিয়ে দিব সমস্যা নেই আমি ধান নিছি ওকে বলি আমি প্রমিস আরে যাও তো যাও না দিলে গাইস আমি তোমাদের বলে দিব আচ্ছা তুমি শুনে তো ফাস্ট করবে ওকে আমি করব চুলটা বেঁধে নেই আমরা হচ্ছে গিয়ে কালকে সবাই জিজ্ঞেস করছিলাম যে মেহেদির উপর একটা অত্যাচার করবো সবাই বলছে হ্যাঁ ইচ্ছা মতো অত্যাচার করো মেহেদির উপর অত্যাচার করো এরা ভালো কথা বলছো তোমাদের অনেক জ্বালাইছে সবাই হচ্ছে মজা দেখার জন্য আসছে ঠিক আছে সবাই মজা নিতেছে সমস্যা নাই
গাইজ আমার এখন খুব বেশি ভয় লাগতেছে, এতক্ষণ তো অনেক খুশি ছিলাম, কিন্তু এইগুলো দেখার পর দেখো ওরা কোনো মেকআপ বাদ দেয়নি। তারপরেও চিন্তা করতেছে ও যেহেতু 500 টাকা দিল নাই, এমনি তো ওর উপর একটা খোপ আছে, 500 টাকা খোপটা ওর উপরে এখন উঠাবো। আর ও সবসময় বলে কম সাজো কম সাজো, ওরে আজকে এমন সাজ দিব পুরো একটা নতুন পোষ। বড় ভাইয়ের বউ আছে, ওইটাই ছোট বোন, আমাকে আর দরকার নাই ভাই, আমি ঠিক আছি, আমি ভাই আছি, ভালো আছি। আসলে আমার স্কিনে কিছু হলো দুজনের 12টা বাজে দিব, এটা মনে রেখো। Thank you.
ভাই আমার মেইন চ্যানেলের ব্লগে খুব ভালো মতো সাজাই তো এত কিছু দিত না ভাই লিপস্টিক দিত আর চোখে লাগাতো ভাই মেইন চ্যানেলের এত বড় কিছু ছিল না ছিল না ছিল না ভাই ছিল না ভাই কিন্তু আমি রিকোয়েস্ট করতাম সবাইকে যে ভাই এত কিছু দিও না আমার ফেসটা নষ্ট হয়ে যাবে আমরা তো তোমার রিকোয়েস্ট শুনতে আমরা তো ওর রিকোয়েস্ট শুনবো না তাই দেখতেছি শুনো তোমার তো তাও তোমার তুমি তো ওই আমাদের রিকোয়েস্ট শুনো নাই আমার কেমনে করে ডিম খাওয়াতিস আমার পুরো আর কি নাইরা বেল গাছ তলে একবারই তার মানে অবশ্যই আমাকে খুব খারাপ লাগতেছে যেহেতু নাইরা বলছে নাইরা বেল গাছ তলে একবার যায় দেখো তোমার বোন কত সুন্দর করে সাজাইতে পারে তোমাকে ভাই মনে হচ্ছে এনে কাস্তর করছে এনে কাস্তর করছে ঠিকমতো পলক ফেলতে পারতেছে না আচ্ছা যখন তো এটাকে আইল্যাশ লাগানো হবে তখন কি করবি আমি এটা করতে পারি না ভাই আরে ভাই তুই করবি কেন আমি করাই দেব শুন আজকে তুই ওটা বাদ দি না আমি ওটা বাদ কোনো কথা হবে না ওটা বাদ তুই হচ্ছে কি আজকে আমরা যেভাবে বলবো ওইভাবে ওইভাবে সাজা করবি ভাই তোমাদের আজকে টোটালি আমাদের উপরে সবকিছু ডিপেন্ড করছে চোখ সেনসিটিভ জন্য ভাই চোখ চোখ আমি তো মেহেদি আমি ঐশ্বরিয়া হইতে চাই না ভাই ওই যে ভাই আন না একটু একটু মেহেদি একটু একটু করতে করতে পুরো মেয়ে বানাই দিতেছে এটা তো একটু আগে দিলা ভাই কন্ট্রোল করো
হচ্ছে এভাবে চোখ খুললে আস্তে 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 আমার তাকাইতে মন চাইতেছে না 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 তাকাও তাকাও তোমার খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে ভাই তোরা আসলে বুদ্ধি তো অনেক সুন্দর সাজিয়েছিস তোরা তো আজকে তো তোদের দিন পচানি দিবি না দি তোমরা সবাই আসবা আমার কাছে এসে দিস আস্তে আমি মেয়েদিকে কত সুন্দর দেখছি এই যে রোদের জন্য বাচ্চার জন্য যে সে চুপ নেই না চোখটাকে আরো সুন্দর অনেক সুন্দর লাগতেছে মোরের মতো করা দিয়েছে মোরের মতো মানুষের চোখ তো মোরের মতো হয় না ও আচ্ছা কাকলে আরেকটা তো মিস হয়ে গেল ভাই কাজে এটা তোমার ব্যান্ড এটা তোমার ব্যান্ড কেমন লাগছে বলো তো কাকলি আমি মেহেদি বাবুকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে আমার তুমি বাজে লাগছে আর চুপটি করে বলো বাজে লাগছে না তুমি বলো আয়াস তুমি বলো ভালো লাগছে ভালো লাগছে আমার মেকআপ ভালো লাগে চলো ভালো লাগছে শুনো আই তো আর তুমি না বলছিলে আমার তো একটা ছোট খালামুনি নাই এই যে তোমার ছোট খালামুনি আমি তোমার মামা আছি ভালো আছি খালামুনির দরকার নাই এমনি ভালো আছি তুমি তাহলে একটু খালামুনি হাতে বেশি মাল খাই তুমি এখন দেখতে চাও তোমাকে কেমন লাগছে ভালো লাগে না এখন দেখো তোমার মেহেদির ফাইনাল লুক তোমার রেডি তো So here we go. Oh my god, আমি আমি নিজেকে দেখতে চাই আমাকে কেমন লাগতেছে আয়না দাও তাড়াতাড়ি আমি নিজেকে এখন দেখার জন্য খুব বেশি এক্সাইটেড আল্লাহ জানে আমাকে কেমন দেখা যায় ভাই এটা কি করছে ওরা আমারা ভাই মেয়ে বানা দিছে চিনে যাচ্ছে আমি একটা যে ছেলে আমাকে বুঝে যায় ভাই দাড়িগুলা কাইটা আসলে কেউ ধরতে পারতো না এমনি তো কেউ ধরতে পারতাছে না গাইস ওরা তো আমাকে খুব ভালো মেকআপ দিছে এদিকে আসো তোমরা এদিকে আসো আয় আসো আসলে খুব ভালো লাগতেছে কিন্তু আমার কাছে এগুলো ভালো লাগতেছে না আমাকে খুবই বাজে লাগতেছে দেখতে ওরে মনে করো অনেক সুন্দর লাগতেছে মানে ওয়ার্ল্ডের সাথে পিটিএস একটা গার্ল লাগছে আমি তো গার্ল না ভাই আমি তো বয় ভাই বুঝতে হবে আচ্ছা যাই হোক গাইস তোমাদের জন্য আজকে বিপদে পড়তে হলো যাই হোক আমি তোমাদের জন্য বিপদে পড়ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিয়ে দিবা আর যদি ভালো নাও লাগে লাইক দিতে হবে কারণ আমাকে আজকে ওরা মেয়ে সাজাইছে আর আমার ফেসের যদি কোনো একটা প্রবলেম হয়েছে আমি ওই ওদের দুজনের বারোটা বাজাবো তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানাবা ওর উপরে আর কি কি অ্যাপ্লাই করা যায় না ভাই এগুলো না ভাই এগুলো যাও আমি ছেলে না আমি কি মেয়ে নাকি ভাই এগুলো আম না ভাই গাইস তোমাদের খুশি করার জন্য আর একটু কষ্ট করবো সেটা হচ্ছে তোমাদের জন্য একটু নেচে দেখাবো আর একটা গান গাবো ঠিক আছে তোমরা প্লিজ গাইস লাইক দিয়ে দেবো একটা লাইক দিও কারণ তোমাদের একটা লাইকের জন্য আমি অনেক বেশি ইন্সপায়ার হই আর তোমরা বেশি বেশি লাইক দেওয়ার কারণে কিন্তু আমি পরপর অনেকগুলো ভিডিও দিচ্ছি তো আমি আমার এখন নাচটা দিব 3 2 1 পর্দে মে রহনে দো পর্দা না উঠাও পর্দে মে রহনে দো পর্দা না উঠাও
पर्दा छूट गया तो चेहरा निकला जाएगा। अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी। गाइस আজকের ভিডিওটা ছিল এপ্রিয়ন্ত, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, এর পরবর্তী ওদের দুজনের 12টা বাজাইতেছি আমি। আর গাইস আমি এত কষ্ট করে শাস্তি একটা তো লাইক দিতেই হয়। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, আপন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।